বন্ধুরা আজকে কিন্তু ইন্টারেস্টিং একটা প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলে এসেছি। ভিডিও খুবই দারুণ ইন্টারেস্টিং হবে এবং আমি আপনার কাছে ফ্রি অফ কস্ট একটা সহযোগিতা চাইবো, যেটা হচ্ছে একটা লাইক। যে লাইকটা দিয়ে আপনি আমাকে উৎসাহ জাগালে পরে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আপনি শুধুমাত্র আমাকে একটু সহযোগিতা করবেন, আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো। আপনি দেখলে পরে জানলে পরে আপনার খুবই ভালো লাগবে। সেরকমই ইন্টারেস্টিং ভিডিও আমি দিনের পর দিন আমার ভুলভ্রান্তিগুলো শুধরে আমি সংশোধন করে আর নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি, যেগুলো দেখলে জানলে আপনিও অবাক হবেন। চলুন তাহলে আজকে অবাক করার জন্য তৈরি হন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ফ্রি অফ কস্ট লাইকের পাশাপাশি একটা ছোট্ট মন্তব্য করে নিচে কমেন্ট সেকশনে আমাকে উৎসাহ জাগাবেন। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত তথ্যটা জানা যাক। সিল মাছ সম্পর্কে আপনারা হয়তো শুনেছেন, ইতিমধ্যে আপনি স্ক্রিনেও দেখে থাকবেন। তো সেই রকম সিল মাছ ওজনে 2000 কেজি পর্যন্ত এক একটার ওজন হয়, যেগুলো কিন্তু খুব সাদাসিধে নর্মাল জীবনযাপন করতে তারা ভালোবাসে, কিন্তু তাদের এই সহজ জীবনযাত্রার পেছনে বাধা হয়ে দাঁড়ায় হাঙ্গর মাছ। এই হাঙ্গর মাছেরা ওই সিল মাছের প্রজননকালে তাদের যে বাচ্চা হয় সে বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এবং সিল মাছেরা দেখে তাদের বাচ্চাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে তারা প্রায় সময় লক্ষ্য করেছে যে হাঙ্গরেরা এসে বাচ্চাগুলোকে গিলে খেয়ে নিচ্ছে। এইটা দেখতে পাওয়ার পর তারা অনেকটা রেগে যায়, যার ফলে এখন একমাত্র হাঙ্গরের শত্রু হচ্ছে সিল মাছ। কারণ কেন, সিল মাছের কোনো শত্রু নেই পৃথিবীর বুকে, তাই মাঝে মাঝে সমুদ্রের পাড়ে ওদেরকে ঘুমিয়ে থাকতে দেখা যায় নিশ্চিত মনে। কারণ কেন, হাঙ্গর হচ্ছে সিল মাছের শত্রু, কিন্তু সিল মাছ তো কারোর শত্রু নয়, সুতরাং সে নিশ্চিন্তে ঘুমালেও কেউ তাকে অ্যাটাক করতে আসে না, এমনকি মানুষরাও নয়, তাদের কোনো শিকারীরাও সেরকম নয়। কিন্তু তাদের প্রজাতি সেরকম বিলুপ্ত না হলেও কোভিড-19 করোনা ভাইরাসের সময় ওদের কিছু ডায়াগনোসিসকে দিয়ে ভ্যাকসিন তৈরি করার কাজে চেষ্টা করেছিল, সেই ক্ষেত্রে তাদের সংখ্যা অনেকটা কমে গেলেও আজ অবধি কিন্তু তারা সংখ্যায় সেই যথেষ্ট রয়ে গেছে এবং তাদের প্রজাতি কোনো মতেই বিলুপ্ত হওয়ার নয়। এবং তাদের মতো শান্তশিষ্ট অথচ দেখতে খুবই সুন্দর এই প্রাণীটাকে মানুষ হারাতে চায় না। চলুন বন্ধুরা তাহলে ইন্টারনেট থেকে কিছু তথ্য যেগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি সেইটা আরও বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি বিস্তারিতভাবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত একটু দয়া করে সঙ্গে থাকবেন আর ফ্রি অফ কস্ট লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি। আপনি কিন্তু আজকে জানতে পারলে খুবই খুশি হবেন, কেননা বলছি আমি শুরুতেই বলেছিলাম আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হওয়ার জন্য নিয়ে এসেছি। পুরুষ প্রাপ্তবয়স্ক সিল মাছরা নারী মাছেদের তুলনায় আকারে প্রায় 2 গুণ বড় হয়ে থাকে এবং ওজনেও বেশি। লম্বায় সিল মাছ 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, সেই তুলনায় স্ত্রী সিল মাছ মাত্র 1 মিটার লম্বা হয় এবং এক একটা সিল মাছের ওজন 150 থেকে 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে, যেটা 6000 পাউন্ডের মতো ওজন। সিল মাছ খুবই শান্ত স্বভাবের এবং দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, এদের তেমন কোনো শত্রু না থাকলেও হাঙ্গর মাছেরা সিল মাছের বাচ্চাদের খেয়ে ফেলে বলে একমাত্র হাঙ্গর মাছ এদের একমাত্র শত্রু এবং জলে বেসে বেড়ায়। সমুদ্র তীরে ঘুরে ফেরে যেহেতু কোনো শত্রু নেই তাই দুশ্চিন্তা নেই তাদের, সুতরাং নিশ্চিন্তভাবে সে সমুদ্র পাড়ে পড়ে পড়ে ঘুমায়, যেখানে সেখানে অচেতন হয়ে ঘুমায়। কখনো ধীরে ধীরে চলতে চলতে লোকালয়ে কোনো মানুষের বাড়িতে ঢুকে পড়ে খাবারের সন্ধানে। ওরা জানে ওদের কোনো শত্রু নেই, তাই সারা পৃথিবীর যে কোনো জায়গা কিন্তু ওদের জন্য মুক্ত, সেই জন্য নিশ্চিন্তে লোকালয়ে মানুষের কাছে পৌঁছায় এবং সেখানে গন্ধ শুকতে শুকতে দেখে যে ওদের খাওয়ার মতো কিছু জিনিস পাওয়া যায় কিনা। তো লোকালয়ের মানুষগুলো কিন্তু ওদেরকে দেখে হঠাৎ করে আতঙ্কে ভুগে এবং তাদের সাথে চট করে মানিয়ে নিতে পারে না, কিন্তু তারা তাদেরকে কি আছে যায়, যেহেতু তারা জানে পরিষ্কার যে আমাদের কোনো জাতশত্রু নেই, তাই না বন্ধুরা? তাহলে একটা ব্যাপারটা ইন্টারেস্টিং হলো কি না। চলুন তাহলে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার ভিডিওতে ঠিক নিচেই দেখুন ডান দিকে অল্প ডান দিকে মোর কথাটা লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিনের লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে একটু আপন করে নেবেন। কেননা বলছি, ইউটিউবে কোনো কারণে আপনার সঙ্গে আমার যোগসূত্র যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ তৈরি করে নেব এবং আপনাকে আপন করে আবার যোগাযোগ
নিরবচ্ছিন্ন ভাবে আপনার সঙ্গে যোগাযোগ রাখব এবং আমার ইউটিউবে যদি আপনি হারিয়ে যান সেই ক্ষেত্রে আমি নতুন করে ভিডিওর লিংক আপনাকে লিংকে পাঠাবো যার ফলে আপনার সাথে আমার যোগাযোগ হবে সোশ্যাল সাইটের মাধ্যমে সেই জন্য বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে বিশেষ করে আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি খুব শীঘ্রই ভালো ভিডিও আনতে পারবো আপনি যতক্ষণ আমার কমেন্ট সেকশনের মাধ্যমে আমার ভুলগুলো জড়িয়ে না দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমি শুধরাতে পারবো না যেহেতু আমি নন বেঙ্গলি আমার কাছে সবই বাংলাটা সমান মনে হয় ভুল যে বাংলা উচ্চারণটা সেটাও আমার কাছে নর্মালি মনে হয় তাই আপনার কাছে অনুরোধ আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিয়ে আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য সাহায্য করুন যাতে করে আমি খুব শীঘ্রই ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করতে পারি যার ফলে আমি গেমে ঘুমে ভিডিও না বানিয়ে আমি পরবর্তী সময় যেন ভালো একটা এয়ার কন্ডিশন রুমে আপনাদের জন্য খুব ভালো উন্নত মানের ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আপনারা জাস্ট আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে একটু উপকার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আপনি পাশের বেল আইকন ঘন্টি চিহ্নটাকেও টিপে দিন যাতে করে আপনি খুব সহজে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 খুব সহজে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন এবং তাতে যোগসূত্র নিরবিচ্ছিন্ন হবে এবং ভিডিওগুলো খুব সহজে পাবেন আপনি কিন্তু আমার ওই ডেসক্রিপশান বক্সে আমি যে 150-200খানা আমার জীবনে ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিও লিংক দিয়ে রেখেছি সেই লিংকে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আপনার আপন আত্মীয় বন্ধুবান্ধবের কাছে এই ভিডিও ঠিক নিচে যে শেয়ার বাটনটা রয়েছে সেই শেয়ার বাটনের বাঁকানো যে তীরচিহ্ন মতো সেটার মাধ্যমে বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দেবেন তারা নিশ্চয়ই আপনার কাছ থেকে এরকম গুরুত্বপূর্ণ এই যে শেয়ার দেওয়া ভিডিওটা পেয়ে খুবই উপকৃত হবেন এবং তারা যেই তথ্যগুলো জানতে পারেন আমার ভিডিওর মধ্যে ওনারা জানতে পারবেন এবং খুবই উপকৃত হবেন চলুন বন্ধুরা তাহলে বাকি কথা কয়েকটা কথা রয়েছে সেটা বলেই ভিডিওটা খুব শীঘ্রই শেষ করব কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না বাঁচতে হলে খেতে হবে তাই শিল মাছের বাচ্চা পেলে হাঙর মাছেরা কোনো ভাবনা না ভেবে খেয়ে ফেলে ওই বাচ্চাদের মায়েদের চোখে পড়েছে বারবার তাই তারা নিজের অজান্তে হাঙর মাছকে শিল মাছের একমাত্র শত্রু মনে করে এবং সুযোগ পেলে দলবদ্ধভাবে হানা দিয়ে মেরে ফেলে কিন্তু তারা হাঙর মাছের মাংস খায় না টুকরো টুকরো করে শান্ত স্বভাবের এই প্রাণী হিংস্র হয়ে ওঠে যখন তাদের সন্তানের উপর কেউ নির্মম অত্যাচার করে গায়ের রং বাদামি কালো সাদা এবং ধূসর রঙের হয়ে থাকে এদের চামড়ায় কোনো আঁশ থাকে না বরং এদের চামড়া মসৃণ তেল তেল চকচকে করে এবং কাঁচের মতো অনেকটা হয় তবে শরীরের অল্প কয়েকটা স্থানে ছোট ছোট লোম থাকে ছোট্ট একটা লেজও আছে শিল মাছের চোয়ালে 34টা তীক্ষ্ণ দাঁত থাক রয়েছে এবং সেই 34টা অনেকটা মানুষেরই মতো এবং মানুষের মতো জন্মের 2 বছর পর তাদের দাঁতগুলো সব পড়ে যায় এবং নতুন করে দাঁত চিরস্থায়ী গজাতে থাকে এবং সবচেয়ে অবাক লাগে আমি শিল মাছকে যদি তার ফোন নাম্বার জানতাম আমি ফোন করে জিজ্ঞেস করতাম যে সে কলগেট নাকি লাল দন্ত মাঞ্জন জিজ্ঞেস করে না বাবা রামদেবের সেই মাজন ব্যবহার করে যার ফলে তার দাঁতগুলো খুব সাদা সাদা বন্ধুরা আপনারা কি তার ফোন নাম্বার জানেন তাহলে কমেন্ট সেকশনে আপনারা ওনার ফোন নাম্বারটা আমাকে দিবেন আমি ফোন করে জিজ্ঞেস করব যে ও কলগেট নাকি লাল দন্ত মাঞ্জন ব্যবহার করে বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও আনার জন্য আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি নতুন প্রজাতির যে বন্যপ্রাণী সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে বন্ধুরা আপনি ভবিষ্যতে কোন বন্যপ্রাণী সম্পর্কে আমার কাছ থেকে ভিডিওতে বিস্তারিত তথ্য জানতে চান সেটা লিখবেন আমি ইন্টারনেট থেকে তথ্যগুলো সংগ্রহ করে আমার ব্যক্তিগত জীবনে দেখা বিভিন্ন রকম তথ্যগুলোকে মিলিয়ে আমি একটা ভালো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব শুধুমাত্র আপনার জন্য সুতরাং বন্ধু আপনি একটা লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে পরে আমার যে আরও ভালো ভালো ভিডিও আসছে সেই ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়